ওয়েলকাম টু রয় কম্পিউটার সার্ভিস। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কম্পিউটার, আমাদের উইন্ডোজ কম্পিউটারের উইন্ডোজ 10, উইন্ডোজ 10-এ আমরা কীভাবে সফটওয়্যার ইনস্টলিং বা আনইনস্টলিং করব, যে কোনো সফটওয়্যার। ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন উইন্ডোজ 10-এ আপনারা কম্পিউটারে কীভাবে আপনারা যে কোনো সফটওয়্যার আনইনস্টল করবেন। আনইনস্টল করার সঠিক নিয়ম বা সঠিক পদ্ধতি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আমরা প্রথমে ইনস্টলিংটা আমরা প্রথমে শিখে নিই। ঠিক আছে, ইনস্টলিংটা আমরা কীভাবে করব। তো ইনস্টলিং করার জন্য আমি আপনাদের সামনে একটা পেজ মেকারের একটা সফটওয়্যার ইনস্টল করে দেখাচ্ছি। দেখুন, এখানে পেজ মেকারের কোনো সফটওয়্যার নেই এখানে। ঠিক আছে, দেখুন এখানে কোনো পেজ মেকারের সফটওয়্যার নেই। ঠিক আছে, তো আমি প্রথমে পেজ মেকার সফটওয়্যারটা ইনস্টলিং করে দেখাবো। এই যে পেজ মেকার সফটওয়্যারটা ওপেন করলাম। করার পরে আমরা এখান দিয়ে এই যে সেটআপ ফাইলে আমরা প্রথমে ক্লিক করব। ঠিক আছে, এই সেটআপ ফাইল ক্লিক করলাম। করার পরে এই যে ইএস অপশানে ক্লিক করলাম। ঠিক আছে, ইএস অপশানে ক্লিক করব। করার পরে আমরা দেখুন এইখানটাতে এই যে নেক্সটের অপশান দিয়েছে, নেক্সট করব। এই যে নেক্সটের অপশান দিয়েছে, আমরা নেক্সট করব। নেক্সট করলাম। করার পরে আমরা দেখেন ইউএস ইংলিশ এখানে যে অপশানটা আছে, এই অপশানেই রাখবো। রাখার পর আবার এখানে নেক্সট করব। করার পরে আবার নেক্সট করব। করার পরে আবার এখানে অ্যাপ সেট করব। করার পরে আপনারা, আমি সি প্রোগ্রাম ফাইলের মধ্যেই রাখবো সফটওয়্যারটা, ওর জন্য সি প্রোগ্রাম ফাইলেই সিলেক্ট করা আছে। আর আপনারা যদি মনে করেন যে অন্য ফাইলে আপনারা এই সফটওয়্যারটা রাখবেন, তাহলে আপনারা এই ব্রাউজে ক্লিক করবেন। করার পরে এইখানটা দিয়ে আপনারা এই যে এইখানটা দিয়ে ক্লিক করে আপনারা ডি ড্রাইভ কিনা ই ড্রাইভের মধ্যে রাখতে পারেন। এই যে ড্রাইভ সিলেকশন করে নিতে পারেন। এখানে আমি সির মধ্যে, বেসিক্যালি আমরা সফটওয়্যার সবসময় সির মধ্যেই রাখি। ঠিক আছে, তো আমরা সির মধ্যেই রাখবো। তো এবার নেক্সট করব। করার পরে এখানে টাইটেল চেয়েছে, যে কোনো একটা আপনারা নাম দিতে পারেন। আমি যেমন নাম দিলাম ADOB, অ্যাডব দিলাম। এখানে ফার্স্ট নেম আমার নাম দিলাম BIKRAM, লাস্ট নেম দিলাম ROY ROY। এবার কোম্পানি নেম, আমার দোকানের নাম দিলাম ROY COMPUTER ACR VICE দিলাম। এবার দেখেন এখানে সিরিয়াল নাম্বার চেয়েছে, এখানে দেখেন সিরিয়াল নাম্বার চেয়েছে। ঠিক আছে, আমরা এখানে এই বিজনেস করব, কিংবা আমরা যেহেতু বাড়ির জন্য ইউজ করব, ইন্ডিভিজুয়াল করে দিলাম। ঠিক আছে, এবার আমরা দেখুন এখানে সিরিয়াল নাম্বার চেয়েছে। এই যে এখানে সিরিয়াল নাম্বার চেয়েছে, তো সিরিয়াল নাম্বারটা আমরা প্রথমে কী করব, আমাদের এই যে পেজ মেকার সফটওয়্যার যে সিরিয়াল নাম্বারটা, এই সিরিয়াল নাম্বারটা আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা এই দেখেন এখানে এই সিরিয়াল নাম্বারটা আছে, এখানে একটা করে সিরিয়াল নাম্বার কপি করব। এই যে কপি করে নিলাম, নিয়ে এবার এখানে পেস্ট করে দিলাম। এইবার আবার এইখানটাতে কপি করলাম। কপি করার পরে এখানে এই পেস্ট করে দিলাম। প্রত্যেকটা সিরিয়াল নাম্বার এইভাবে এখান থেকে কপি করে পেস্ট করব এইভাবে। ঠিক আছে, আমরা পেজ মেকারের, যেহেতু পেজ মেকার তো পুরো সিরিয়াল নাম্বারটা একবারে কপি করে নেয় না, তার জন্য আমরা এখান দিয়ে এইভাবে আস্তে এক এক চারটে করে সিরিয়াল নাম্বার কপি করে প্রত্যেকটা ঘরে আমরা বসিয়ে দিচ্ছি। আপনারাও সেটাও করবেন। আর আপনাদের কাছে যদি পেজ মেকারের সফটওয়্যার না থাকে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে কপি, এবার এই যে পেস্ট করে দিলাম। এবার কী করবো, আমরা এই জায়গায় নেক্সট করে দিলাম। আচ্ছা, তার আগে বলে যে 4 4 5, তাই তো? এখানে 4 4 করে দিই। এখানে সিরিয়াল নাম্বার ভুল হলে কিন্তু নেবে না। ঠিক আছে, এবারে এই দেখেন এখানে কেটে 5J করে দেবো, নিয়ে নেবে। দেখেন নিয়ে নিয়েছে। ঠিক আছে, এবার আমরা এখানটাকে ইয়েস করব। ইয়েস করার পরে আমরা এখানে আবার এগুলো যেখানে যেরকম যা আছে সব এখানে সেরকমই হবে। নেক্সট করব। করার পরে আবার নেক্সট। করার পরে দেখেন প্লিজ ওয়েট অপশান দিয়েছে। দেখেন এই দেখেন এইবার এই দেখেন কপিং হচ্ছে। ঠিক আছে, কপি হচ্ছে সিরিয়াল নাম্বারটা, এই ইনস্টলেশন হচ্ছে। দেখুন ইনস্টলেশন হচ্ছে।
ইনস্টলেশন হচ্ছে দেখুন। ৪৮% হয়েছে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের সাথে থাকুন, ঠিক আছে। আমাদের আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা প্রত্যেক দিনই এরকম ধরনের ভিডিও ছাড়ি আমাদের চ্যানেলে। তো আমাদের প্রত্যেকদিন ভিডিও ছাড়ার টাইম সকাল 8টার সময়, ঠিক আছে, আর 6টা থেকে 8টার মধ্যে আমরা ভিডিও ছাড়ি। তো দেখুন আমাদের হয়ে গেছে এটা, এবার ওকে করে দিলাম। তারপরে এবারে ডেস্কটপে এখানে যেহেতু নেবো, এখানে ফিনিশ করে দিলাম, আবার ওকে করে দিলাম, ঠিক আছে। এটাকে ক্যান্সেল করে দিলাম, আবার এটাকে ওকে করে দেবো। করার পরে এবার দেখুন এখানে পেজ মেকার চলে এসছে, এই যে পেজ মেকার, এখানে দেখুন এই যে আরও পেজ মেকার। এখানে রাইট ক্লিক করে এখানে ডেস্কটপে আনতে গেলে কী করবো, এটাকে ওপেন ফাইল করব। করার পরে এই যে এখানটা দিয়ে নেক্সট করব, সেন্ড টু, এই যে করার পরে এই যে সেন্ড টু ডেস্কটপ করে দিলাম। করার পরে আমরা দেখেন পেজ মেকার অপশান চলে এসছে এখানটাতে। এবার এই পেজ মেকার সফটওয়্যারটা কীভাবে আমরা আনইনস্টল করব, এবার এটাকে নেক্সট করে দিলাম, দেখেন পেজ মেকার চলে এসছে, ঠিক আছে, এই যে পেজ মেকার চলে এসছে। তো এই সফটওয়্যারটাকে আমরা কী করে আনইনস্টল করবো দেখে নিন। আনইনস্টল করতে গেলে আমরা কী করবো, আনইনস্টল করার সময় আমরা এইখান দিয়ে এই যে কন্ট্রোল প্যানেল, এই যেখানে লিখবো CON, এখানে কন্ট্রোল প্যানেল, এখানে এই ক্লিক করলাম, চলে এসছে। এরপরে কী করবো, কন্ট্রোল প্যানেলে গিয়ে এবার আমরা এই যে আনইনস্টল অ্যান্ড প্রোগ্রাম, এখানে আমরা ক্লিক করবো আনইনস্টল অ্যান্ড প্রোগ্রাম। আপনারা আর একবার দেখে নিন, CON, এই কন্ট্রোল প্যানেল এই যে লিখলাম, লিখার পরে আমরা এখানে আনইনস্টল অ্যান্ড প্রোগ্রাম। করার পরে দেখুন এইখানটাতে দেখেন পেজ মেকার আছে, এই যে এখানে অ্যাডোব পেজ মেকার, অ্যাডোব পেজ মেকার। এখানটাতে আমরা কী করবো, এই যে আনইনস্টল করে দেবো, ঠিক আছে, আনইনস্টল এখানে ক্লিক করলাম। করার পরে এই যে ইয়েস করলাম, এই যে এখানে ইয়েস করার পরে দেখেন আনইনস্টল অপশান দিয়েছে। আমরা দেখেন এইখানটা দিয়ে আনইনস্টলেশনের এখানে দেখুন অপশান অটোমেটিক খুলে যাচ্ছে, অটোমেটিক প্রোগ্রেস হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট ও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে দেখেন এখানে ইয়েস টু অল, যেহেতু আমরা পেজ মেকারের পুরো ফাইলগুলোকে উড়িয়ে দেবো, আমরা ওর জন্য ইয়েস টু অল করবো। করার পরে আবার এখানে ইয়েস করবো, করার পরে দেখেন আমরা এখান থেকে ওকে করে দেবো। করার পরে দেখেন আনইনস্টল সাকসেসফুল কমপ্লিট, আনইনস্টল সাকসেসফুল কমপ্লিট এই অপশান দিয়েছে। আমরা এই দেখেন আমাদের আনইনস্টল এখানে হয়ে গেছে, এবার আমরা এখানে ওকে করবো। করার পরে দেখেন আমাদের এখানে আনইনস্টলের পেজ মেকারের কোনো সফটওয়্যারই নেই, পেজ মেকারের কোনো সফটওয়্যারই নেই, ঠিক আছে, পেজ মেকারের আমাদের দেখুন কোনো সফটওয়্যারই নেই। এই দেখেন এখন এই দেখুন খুলছে না, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনারা যদি মনে করেন যে আমাদের এই চ্যানেলটার আপনাদের সহযোগিতা করছে, অবশ্যই আমাদেরকে আমাদের কমেন্ট করে জানান। আপনাদের যদি কোনো কিছু কোনো সফটওয়্যার ইনস্টল বা আনইনস্টলের কোনো প্রবলেম থাকে, কিংবা প্রিন্টার ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিংয়ের যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।